মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নির্মলেন্দু মণ্ডলের বাড়িতে বুধবার রাতে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা লিখিয়া আমাদের পার্টির প্রোগ্রামে আমাদের নেতা সমেত আমরা ওখানে এক্সেকিউটিভ লেখার ব্যবস্থা ছিল যে আমরা মেন মেন রোডের লিখছিলাম প্রচুর লোকজন নিয়ে দেয়াল ঘিরছিলাম। তারপরে ওইসব দেখে হচ্ছে হয়ে আমার এখানে যে আমার বিরোধী যারা তারা হয়তো আমাকে একটা অ্যাটাক করার ব্যবস্থা করেছে। কি করেছে? বোম মেরেছে বাড়িতে, আমার বাড়িতে বোম মেরেছে। কাদের অনুমান করছেন? আমি কি আমার অ্যান্টি গ্রুপকে মনে করছি? আবার কি কারা, কোন দল? এখানে তো অ্যান্টি গ্রুপ কোনো সেরকম কোনো দল নাই, কিন্তু কোনো সময় নির্দল, কোনো সময় অমুক দল, কোনো সময় তমুক দল। কি কারণে মারা হয়েছে বলে মনে করছি? আমার মেন শত্রু হিসাবে আমাকে, যেহেতু আমরা এবছর জিতবো 100% শিওর, সেই জন্য দমানোর জন্য রাজনৈতিক ভাবে কাজ। হ্যাঁ, রাজনৈতিক ছাড়া কোনো আমার শত্রু নাই, রাজনৈতিক ছাড়া কোনো শত্রু আমার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ও কান্দি পৌরসভার প্রশাসক দেবল দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কে বা কারা বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি করল সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের এখানে 16 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি নির্মল মণ্ডল সক্রিয় কর্মী, তার নেতৃত্বে এই এলাকার মানুষজন দেওয়াল লিখনকে কেন্দ্র করে আজকে ভয়ভীতি দেখানোর জন্য একটা জোর বোম চার্জ করেছে। আপনারা এখানে দেখতেই পেলেন যে কীভাবে গোটা দেওয়ালটা, এবং এলাকাবাসীর মুখে শুনলেন যে একটা বোম ফাটার সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িগুলোই প্রায় হচ্ছে গিয়ে কেঁপে উঠেছে। এটা একদল দুষ্কৃতির কাজ বলেই আমার মনে হচ্ছে। দীর্ঘ শত্রুতার জের, এখানে যারা হচ্ছে গিয়ে নেতৃত্বে আছে তারা ভীতি প্রদর্শন করবার জন্য, তৃণমূল কংগ্রেসের মানুষজনকে ভয় দেখানোর জন্য আমাদের যারা সক্রিয় কর্মী দেওয়াল লিখন করছিল বুথের যারা হচ্ছে গিয়ে এবং ওয়ার্ডের যে সকল কর্মীরা আছে তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্যই তারা এই কাজ করেছে বলেই আমাদের হচ্ছে মনে হচ্ছে। কোনো অভিযোগ করছেন? কোনো থানায় অভিযোগ করছেন? কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন? অবশ্যই থানায় তো একটা অভিযোগ হবে, সেটা আমরা দেখি নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা হচ্ছে ডিসিশন নেওয়া সেটা নেব। দেখুন, আমরা এখনই কিছু বুঝতে পারছি না, তবে আমাদের মনের মধ্যে সবটাই আছে দীর্ঘ শত্রুতার জের, এবং একই সঙ্গে এখানের যারা হচ্ছে গিয়ে এইসব কাণ্ড করে এই এলাকার মধ্যে তাদের বলেই মনে হচ্ছে আমার। তবে এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে হচ্ছে গিয়ে জানাবো, পুলিশ প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই একটা সদর্থক ভূমিকা নেবে। প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, পুলিশ প্রশাসন সম্পূর্ণ রকমভাবে এর তদন্ত করবে। কি কারণ বোঝা যাচ্ছে? দেয়াল লিখন ছিল আমাদের কিছু পড়ে নাই, শুধু মন্দির শুধু পড়েছিল, পুলিশ নিয়েছে, পুলিশ সিজ করেছে এইগুলো সব। হরি এখন সেই বোমের গন্ধ আছে, চরম গন্ধ আছে, এমন আওয়াজ হয়েছে মানে এই পাশে আমাদের বাড়ি হিলে মেঝে হিলে গেছে। যে টিএমসির তরফ থেকে চারিদিকে দেয়াল ঘেরার একটা প্রোগ্রাম চলছে, আজকে 16 নম্বর ওয়ার্ডের দেয়াল সাইটফট লেখা চলছিল, সেখানে অনেক কর্মী আমাদের সাথে ছিল। সেই সব দেখে এখানকার যারা বিরোধী তারা ভয় পেয়ে তৃণমূলকে দমানোর জন্য এখানকার যে বুথ সভাপতি আছে নির্মলেন্দু মণ্ডল তার বাড়িতে তাকে মারার জন্য আক্রমণ করে বোম সহকারে। আপনারা নিজেরা দেখতে পাবেন তার বাড়ির সামনে কীভাবে দেয়াল ফেটে গেছে, কীভাবে বারুদের দাগ লেগে আছে। এখানকার প্রশাসন
তাদেরকে আমরা জানিয়েছি, তারা বলল আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব, সেই কারণে আমরা আপাতত চুপ করে আছি। কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনারা? এটা বিরোধী দল যারা তারা কোন পার্টিকে বোঝাতে চাইছেন? এদের কোনো পার্টি বলে কিছু বস্তু নাই। আজকে শ্রেণীর দল, কালকে বিজেপি, পরশুদিন কংগ্রেস, তারপর দিন নানান রকম ব্যাপার। এ কি জাত বলবো, এদের কোনো জাত আছে নাকি? অভিযোগ করবেন? 100 বার করবো। কাদের নামে করবেন? যারা মেরেছে তাদের নামে করবো। জানা গেছে কি নাম? জানা যাচ্ছে কি নাম? কি অনুমান করছেন তাদের নাম? অনুমান করছেন ক্রমশ জানতে পারবেন প্রশাসনিক ভাবে, তখন আপনাদেরকে নাম দাও। আগে প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন তদন্ত করুক। না, অভিযোগ তো কারো কারোর নামে তো করছেন, সেই করবো প্রশাসনের কাছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।